নমস্কার বন্ধুরা মিক্স সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে জিরা রাইসের একটি রেসিপি শেয়ার করব। খুবই সিম্পল এবং সাধারণভাবে এবং চটজলদি হয়ে যায় এরকমই রেসিপি তো চলুন এর আগেও আমি জিরা রাইসের রেসিপি দিয়েছি তো আজকে আমি একদম অন্যরকমভাবে এবং খুব সহজ প্রসেসে এই জিরা রাইসের রেসিপিটি বানিয়েছি এই জিরা রাইস বানানোর জন্য প্রথমে যেটা লাগছে সেটা হচ্ছে বাসমতি চাল এখানে আমি বাসমতি চাল নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রামের মতো বাসমতি চালটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এটাকে আধ ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখে দেব। এদিকে আমি একটা ডেকচির মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল দু চামচ আর দিয়ে দেবো এখানে ঘি দু চামচ ঘিটা দিলে খুব ভালো ফ্লেভার আসবে সেই জন্য কিন্তু অবশ্যই ঘিটা অ্যাড করবেন এবার গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো শাহি জিরে বা সাজিরে এই জিরেটা আপনারা অবশ্যই শাহি জিরে ব্যবহার করবেন আমরা যেটা রান্নাই জিরে ব্যবহার করি সেই জিরেটা কিন্তু দেবেন না সেই জিরেটা দিলে কিন্তু খুব একটা স্বাদ পাবেন না যখন মুখে ওই জিরেটা পড়বে তখন কিন্তু একটা অন্য রকমের গন্ধ আসবে জিরে জিরে তো অবশ্যই চেষ্টা করবেন আপনারা শাহি জিরে দেওয়ার জন্য এখানে আমি দেখুন জিরেটা ফাটতে শুরু করলে দিয়ে দিয়েছি আমি এখানে কুচুনো পেঁয়াজ কুচনো পেঁয়াজটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে লাল করে ভেজে নিলাম আপনারা হয়তো বলতে পারেন যে জিরা রাইসে কেন পেঁয়াজ দিচ্ছেন অবশ্যই জিরা রাইসে পেঁয়াজ না দিলেও চলে কিন্তু আমি আগের যে জিরা রাইসের রেসিপিটা দেখেছি সেটা সম্পূর্ণ কিন্তু নিরামিষ পেঁয়াজ না দিয়েই করা সেই জন্য আজকে একটু অন্যরকমভাবে আপনাদের জন্য নিয়ে এলাম তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি এখানে ধুয়ে রাখা চালটা চালটা আধ ঘন্টা ভিজিয়ে নিয়েছিলাম তারপর জল ঝেড়ে ঝেড়ে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে এই জলটাকে শুকিয়ে নিতে হবে চালের তবেই কিন্তু এই ভাতটা ছড়ছড়ে হবে এরকমভাবে আমি মোটামুটি তিন থেকে চার মিনিটের মতো লো ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে জলটাকে শুকনো করে নিচ্ছি জলটা যখন খুব ভালোভাবে শুকিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব গরম জল এখানে গরম জল দিচ্ছি গরম জল দিলে রান্নাটাও তাড়াতাড়ি হবে আর জিরে কিন্তু কিন্তু ঝরঝরে হবে একদম আর এখানে বলে দিই জলের পরিমাণটা কীরকম নেবেন জলের পরিমাণটা নেবেন যদি দু কাপ চাল নেন তাহলে কিন্তু এখানে সাড়ে তিন কাপের মতো জল নিতে হবে অর্থাৎ ডাবলের একটু কম যেহেতু চালটা ভিজানো আছে আর এখানে আমি গরম জল ব্যবহার করছি সেজন্য রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে এই জন্য ডবলের কম জল নেবেন অর্থাৎ যদি দু কাপ চাল নেন তাহলে কিন্তু সাড়ে তিন কাপ জল নেবেন এবার দেখুন পরিমাণ মতো লবণ আর একটু চিনি দিয়ে দিচ্ছি জিরা রাইস কিন্তু হালকা মিষ্টি হয় একদমই কিন্তু মিষ্টি বেশি হয় না ফ্রায়েড রাইস কিংবা পোলাইয়ের মতো কিন্তু এতটা মিষ্টি হয় না হালকা একটা মিষ্টি ভাব থাকে অনেকে কিন্তু আবার চিনি নাও দেন যদি আপনারা চিনি পছন্দ না করেন নাও দিতে পারেন এবার দেখুন আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম দশ মিনিটের মতো আর চালটা কিন্তু এই অবস্থায় ভালোভাবে ফুটে গেছে এবং সিক্সটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এই জল থাকা অবস্থায় আমি একটু নেড়ে দিলাম ভালোভাবে এবার ঢেকে দেবো আরও দশ মিনিটের মতো লো ফ্লেমে এবার রেখে দিয়ে দেখুন একদম কিন্তু নামিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এবার এটা কিন্তু সঙ্গে সঙ্গে বের করব না এটাকে আরও মিনিট পনেরো মতো এরকম ঢাকা দিয়ে রেখে দেবো অবশ্যই কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে নইলে কিন্তু ঝরঝরে হবে না এবার যেটুকু জল ছিল সেটাও কিন্তু টেনে নিয়েছে আর আমি একটু দেখুন পনেরো থেকে কুড়ি মিনিট পর একটা প্লেটের মধ্যে রেডি করছি আর কতটা ঝরঝরে হয়েছে সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আর এই রেসিপিটি কতটা সহজ সেটাও আপনারা দেখে বুঝতে পারলেন যে এর মধ্যে সেরকমভাবে কোনো উপকরণই লাগেনি দেখুন কতটা ঝরঝরে হয়েছে আমি এবার একটা প্লেটের মধ্যে আপনাদের রেডি করে দেখাচ্ছি কিসের সাথে পরিবেশন করেছি অবশ্যই আপনারা প্রথমে দেখেই বুঝতে পেরে গেছেন আমি চিকেনের সাথে আর এখানে ফ্রুট চাটনির সাথে পরিবেশন করেছি সঙ্গে স্যালাড ছিল রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার রান্নার নোটিফিকেশান যাতে আপনাদের কাছে সবার আগে চলে যায় সেই জন্য কিন্তু অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল ধন্যবাদ